বড়ক গিয়াকতুন খাইনে বারোধানী খরসা খবৈ রাইজা চায়েতে হাফাইনে বাংলাদেশী খরক বানো রমখা জিআরপিটি আর পিএফ জওয়ানরক চারশালো আগরতলা বাজারগার রেল স্টেশন আমচা নিশমি বরণ রমিত বুজাখা সাবৈমানকা খরসা বারোধানী বড়ক গিয়াকতুন খাইনে মহারাষ্ট্র ও টঙাই হিনে আপনারা জানেন প্রত্যেকদিন আমাদের এখান থেকে বাইরের যে ট্রেনগুলো যায় সবগুলোতেই আমরা যাওয়ার আগে থরো চেকিং করি। আমরা জিআরপি এবং আরপিএফ এর অফিসার এবং স্টাফ সবাই মিলেই আমরা এটা জয়েন্টলি করি। আজকেও তো ধরুন যখন আমরা বাইরের কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যখন যাচ্ছিল তার আগ মুহূর্তে আমরা দেখতে পাই মেন গেটের সামনে টোটাল ছয়জনের মতো লোক সাসপিসিয়ার তাদের মুভমেন্ট দেখতে পাই। তখন তাদের আটক করে যে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের নাম অ্যাড্রেস জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা তাদের নাম এবং অ্যাড্রেসগুলো বলে এবং স্বীকার করে তারা তাদের মধ্যে পাঁচজন তারা বাংলাদেশি ন্যাশনাল, আরেকজন মহারাষ্ট্রের বাসিন্দা। তো তাদের সন্দেহ হাতে তাদের আটক করেছি। ওখানে সার্চ করে তাদের বিভিন্ন রকম তাদের কাছ থেকে বাংলাদেশি ডকুমেন্ট, ইন্ডিয়ান ডকুমেন্ট, মোবাইল এগুলো সিজ করা। তাদের বিরুদ্ধে একটা স্পেসিফিক কেস নেওয়া হয়েছে আমাদের এখানে। কেস নেওয়ার পর আমরা আজকে তাদের কোর্টে পাঠাচ্ছি। তাদের মধ্যে থেকে একজনকে আমরা ইন্ডিয়ান যে ডাউট আছে তাকে রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পর দেখবো এখানে লোকাল আর কেউ জড়িত আছে কিনা, তাদেরও আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি। তাদের নামগুলি কি কি? তাদের নাম হচ্ছে বেলাল হোসেন, সোহেল মিয়া, আজিজুল হাকিম, সামিন এবং হাফিজুল ইসলাম। আর ইন্ডিয়ান টাউটটা যে আছে তার নাম রনি মুকসিদ খান, সে মহারাষ্ট্রে থাকে। আর কোনো কিছু আছে কিনা সেটা আমরা তাদের কাছ থেকে কোনো জিনিসপত্র কোনো উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে? এমনিতে দুজনের কাছে বাংলাদেশি আইডি প্রুফ আছে, বার্থ সার্টিফিকেট বাংলাদেশি, ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশি এবং তাদের মোবাইল আছে। আর এমনিতে ভারতীয় কিছু টাকা আছে আর ইন্ডিয়ানের কাছে মোবাইল এবং ইন্ডিয়ান ডকুমেন্টস আছে। তাদের কোর্টে পাঠানো আজকে তাদের কোর্টে পাঠানো।